নমস্কার বন্ধুরা, হোমিও হেলথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন। আজকের ভিডিওতে আমরা পাচনতন্ত্রের প্রদাহের সমস্যা অর্থাৎ গ্যাস্ট্রাইটিসের হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আলোচনা করব। আলোচনার আগে আমাদের গ্যাস্ট্রাইটিস সম্পর্কে বিস্তারিত জানতে হবে। জানতে হবে যে গ্যাস্ট্রাইটিস কি, গ্যাস্ট্রাইটিসের কারণ কি, গ্যাস্ট্রাইটিসের লক্ষণ কি কি, আর জানতে হবে গ্যাস্ট্রাইটিস যদি থাকে অর্থাৎ পাচনতন্ত্রের প্রদাহের সমস্যা যদি আমাদের থাকে তাহলে আমাদের কি কি খাওয়া যাবে না, আর তারপরে রয়েছে লক্ষণ অনুযায়ী গ্যাস্ট্রাইটিস অর্থাৎ পাচনতন্ত্রের প্রদাহের কি কি মেডিসিন রয়েছে। পেটের ভিতরের আবরণে মিউকাসের প্রদাহ বা ক্ষয়কে সাধারণত গ্যাস্ট্রাইটিস বা পাচনতন্ত্রের প্রদাহ বলে। পেটে গ্যাস্ট্রিক গ্রন্থি দ্বারা অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিড পেটে জ্বালা এবং পেটের আস্তরণের ক্ষতি করতে পারে। পেটের এই গ্যাস্ট্রাইটিসের ক্ষতি অনেকে ধীরে ধীরে হয়, অনেকের আবার হঠাৎ করে হয়। গ্যাস্ট্রাইটিস এর হঠাৎ শুরু হওয়াকে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস বলে এবং ধীরে ধীরে হওয়াকে বলে ক্রনিক গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রিক গ্রন্থির বিভিন্ন কোষ রয়েছে যা শ্লেষ্মা, পেপসিনোজেন নামে একটি এনজাইম, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং গ্যাস্ট্রিকের আভ্যন্তরীণ কারণ ভিটামিন B12 শোষণে সহায়তা করে। ক্ষয়কারী গ্যাস্ট্রাইটিসে মিউকাসের আস্তরণের সমস্যা দেখা দেয় যা পেটের আস্তরণের মধ্যে ভাঙন, ঘা বা আলসারের দিকে পরিচালিত করে অর্থাৎ নিয়ে যায়। এন্ডোস্কোপির মাধ্যমে এটি নির্ণয় করা হয় বা এই সমস্যা ধরা পড়ে। গ্যাস্ট্রাইটিসের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা খুবই কার্যকর। হোমিওপ্যাথিক ওষুধ পেটের আস্তরণের প্রদাহ এবং পরবর্তী সময়ে যে উপসর্গ দেখা দেয় তা কমাতে সাহায্য করে। লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিতে আলাদা আলাদা মেডিসিন রয়েছে, তবে দুই ধরনের গ্যাস্ট্রাইটিসের জন্যই হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে। যদি সময় মতো মেডিসিন শুরু করা যায় তাহলে গ্যাস্ট্রাইটিসের জন্য হোমিওপ্যাথি চিকিৎসা পেটের আস্তরণে ঘা বা আলসারের বিকাশ রোধে কাজ করে। তাই যদি আপনার গ্যাস্ট্রাইটিসের সমস্যা ধরা পড়ে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন ও দ্রুত চিকিৎসা শুরু করুন। এবার আমরা জানবো যে কি কারণে আমাদের এই গ্যাস্ট্রাইটিস অর্থাৎ পাকস্থলী প্রদাহের সমস্যা তৈরি হয়। গ্যাস্ট্রাইটিসের প্রাথমিক কারণ হলো হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়া সংক্রমণ। বিভিন্ন ধরনের পেনকিলার খাওয়ার কারণেও এই সমস্যা অনেকে হয়। অতিরিক্ত মদ্যপান করলেও এই সমস্যা হয়। এছাড়া রয়েছে টেনশন, চাপ, আঘাতের কারণে, ধূমপান এবং ক্রনিক রোগ বা ডিজিজের কারণে। যদি কোনো ব্যক্তি অটোইমিউনো ডিসঅর্ডারে আক্রান্ত হয় বা টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত হয় তাদেরও গ্যাস্ট্রাইটিসের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও যেটা রয়েছে সেটা হলো মশলাদার খাবার বা তেল ঝাল মশলাযুক্ত খাওয়ার কারণেও গ্যাস্ট্রাইটিসের সমস্যা দেখা দেয়। গ্যাস্ট্রাইটিসের এবার আমরা জানব কি কি সাধারণ লক্ষণ রয়েছে। পেটের উপরের অংশে ব্যথা হওয়া বা জ্বলুনি হওয়া। ব্যথা অনেক সময় এমন হয় যে ব্যক্তি কুঁচকে বা কুঁকড়ে থাকে। কামড়ে ধরার মতো অনেকের ব্যথা হয়। অনেকের পেট ফাঁপা বা পেট ফুলে যাওয়ার সমস্যা দেখা দেয়। অনেকের এই কারণে বমি বমি ভাব দেখা দেয়। অনেকের বমি হওয়া হতে পারে। ঢেকুর তোলার সমস্যা থাকে। এছাড়াও থাকে ক্ষুধা মন্দা এবং রক্তাল্পতার সমস্যা অনেকে দেখা দেয়। শ্বাসকষ্ট ও পেটে ব্যথার কারণে অনেকের রক্ত বমির সমস্যা দেখা দেয়। এবার আমরা গ্যাস্ট্রাইটিসে থাকলে কি কি খাওয়া যাবে না সেটা দেখে নেব। প্রথমে যেটি রয়েছে সেটা হলো মদ্যপান করা। যাদের গ্যাস্ট্রাইটিস অর্থাৎ পাকস্থলীর প্রদাহের সমস্যা রয়েছে তাদের মদ্যপান থেকে দূরে থাকতে হবে। এছাড়া কফি জাতীয় যে কোনো বা কফি দেওয়া কোনো খাবার খাওয়া যাবে না। অ্যাসিডিক জাতীয় কোনো খাবার অর্থাৎ টমেটো বা ওই জাতীয় খাবার খাওয়া যাবে না। এছাড়া খাওয়া যাবে না কোনো রকম ফ্রুট জুস থেকে দূরে থাকতে হবে। তেলযুক্ত ফ্রাইড ফুড এগুলো একেবারেই খাওয়া যাবে না। কার্বোনেটেড ড্রিঙ্কস থেকে দূরে থাকতে হবে।
আর খাওয়া যাবে না যেটা হচ্ছে তেল ঝাল মশলাযুক্ত স্পাইসি ফুড। যেটি খাবেন সেটা হলো সবুজ শাকসবজি, পুষ্টিকর ও স্বাস্থ্যকর আহার এবং বিনস জাতীয় খাবার বেশি পরিমাণে খাবেন। এবার আমরা দেখে নিই যে লক্ষণ অনুযায়ী আমাদের কি কি হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে। গ্যাস্ট্রাইটিসের কারণে যদি পেটে জলনযুক্ত ব্যথা হয়, সামান্য খাবার বা পানীয় খাওয়ার ফলে যদি ব্যথা বেড়ে যায়, গরম কিছু খেলে যদি আরাম লাগে, অ্যাসিটিক বা ঠান্ডা জিনিস ব্যথা যদি আরো বাড়িয়ে দেয়, এছাড়াও যদি শরীরে দুর্বলতা, ক্লান্তি এবং ওজন হ্রাস বা ওজন কমে যাওয়ার সমস্যা থাকে, এবং যদি তীব্র উদ্বেগের সমস্যায় রোগী ভোগে, তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হলো আর্সেনিক অ্যালবাম 200। এটি 2 ফোঁটা করে সারাদিনে 2 বার নিতে থাকলে এই সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যায়। যারা দীর্ঘ মদ্যপানে আসক্ত এবং মদ্যপানে আসক্ত থাকার কারণেই যাদের গ্যাস্ট্রাইটিসের সমস্যা রয়েছে, সারা পেট জুড়ে তাদের ব্যথা হয়, অর্থাৎ ব্যথা পেটের সমস্ত অংশে ছড়িয়ে পড়ে, কুচকানো ব্যথার সমস্যা অনেকের হয়, জ্বলে যায় পেট মনে হয়। আরেকটি লক্ষণ যেটি হচ্ছে ঘন ঘন ঢেকুর তোলার সমস্যা তাদের মধ্যে দেখা দেয়। মেডিসিনটি হলো আর্জেন্টাম নাইট্রিকাম 30। এই মেডিসিনটি তাদের জন্য কার্যকরী। এটি পেটে আলসার যাদের রয়েছে তাদের জন্য বহুল ব্যবহৃত একটি মেডিসিন। মেডিসিনটি 2 ফোঁটা করে সারাদিনে 2 বার নিতে থাকলে এই ধরনের সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যায়। যাদের গ্যাস্ট্রাইটিসের সমস্যার কারণে বমি বমি ভাব হয় বা অনেক সময় বমি হয়, রোগী এই ক্ষেত্রে খেতে পারে না, মুখ থেকে খাবার ফেলে দেয়, পেটে অস্বস্তি ও সবসময় একটা বমি বমি ভাব মনে হয়, জল ঢেকুর অনেকের ওঠে এবং বুক জ্বালার সমস্যা হয়, কিছু কিছু রোগীর টক বা তেঁতো ঢেকুর ওঠার সম্ভাবনাও থাকে। তাদের জন্য কার্যকরী মেডিসিন হলো ফসফরাস 200। এটি 2 ফোঁটা করে সারাদিনে 1 বার করে নিতে থাকলে এই সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যায়। গ্যাস্ট্রাইটিসের সমস্যার কারণে যাদের পেট ফুলে থাকা বা পেট ফাঁপার সমস্যা থাকে, অল্প পরিমাণ খাবার খাওয়ার পরে পেট ভর্তি হয়ে গেছে যদি তাদের মনে হয়, খেতেই আর ইচ্ছে করে না যদি এরকম মনে হয়, পেট কামড়ানো ব্যথা, জলুনি বা কুড়কুড়ে যাওয়ার মতো যন্ত্রণা হয়, অনেকের আবার ঘর্ষণ করার মতো যন্ত্রণা হয়, অর্থাৎ কিছুতে পেটের মধ্যে ঘষে ঘষে দিচ্ছে এরকম মনে হয়, কিছু ক্ষেত্রে বমির সাথে যদি পিত্ত উঠতে দেখা যায়, এছাড়াও তাদের মধ্যে ক্ষুধামন্দা একটি লক্ষণ, তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হবে লাইকোপোডিয়াম 200। এই মেডিসিনটি 2 ফোঁটা করে সারাদিনে 2 বার নিতে থাকলে এই সমস্যা ঠিক হয়ে যাবে। লাইকোপোডিয়াম 200 যদি না পাওয়া যায়, তাহলে লাইকোপোডিয়াম 30 সারাদিনে 2 ফোঁটা করে 1 বার নিতে থাকলে এই সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। গ্যাস্ট্রাইটিসের সমস্যায় যখন ঠান্ডা কিছু খেলে আরাম লাগে, পেটে জলুনি, ঠান্ডা খেলে আরাম অনুভূত হয় এবং পেটে চারপাশে ব্যথা থাকে, পেটে এক ধরনের চাপ এবং পেট যদি ভারী মনে হয়, তরল কিছু খাবার খেলে বমি হয়ে যাওয়ার সম্ভাবনা যদি দেখা দেয়, আর তার সাথে যদি দুর্বলতা ও মাথা ঝিমঝিমানির সমস্যা থাকে, তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হলো বিসমুথাম 30। এই মেডিসিনটি 2 ফোঁটা করে সারাদিনে 2 বার নিতে থাকলে এই সমস্যায় খুব ভালো কাজ হয়। যাদের ক্রনিক গ্যাস্ট্রাইটিসের সমস্যা, অর্থাৎ অনেক দিন ধরে গ্যাস্ট্রাইটিসের সমস্যায় যারা ভুগছেন, তাদের যদি পেটে ব্যথা, অন্ত্রনালীর ক্যান্সারের সমস্যা হয়, পাকস্থলী বা সেকামের সমস্যা যদি থাকে, পেটে যদি বেদনাদায়ক সংকোচন হয়, তাহলে অর্নিথোগ্যালাম মাদার মেডিসিনটি খুব ভালো কাজ করে। এটি 10 ফোঁটা করে সারাদিনে 2 বার নিতে থাকলে এই ধরনের সমস্যায় খুব ভালো কাজ হয়, তবে 10 ফোঁটা করে 1/2 কাপ জলে মিশিয়ে নিতে হয়। এটি একটি বহুমুখী স্বাস্থ্য টনিক হিসেবে ব্যবহৃত হয়, বদহজম ও পেট ফাঁপার সমস্যা থাকলে, এছাড়া যদি
ঘন ঘন তেষ্টা পাওয়ার সমস্যা থাকে তাহলেও এই মেডিসিনটি ব্যবহার করা যায়। হজমের জন্য খুব ভালো মেডিসিন হলো নিট্রামফস 6X। এটি অ্যাসিডকে আলাদা করে ও ফ্যাট ও অন্যান্য পুষ্টির মিশ্রণে সহায়তা করে। যাদের হাইপার অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাদের জন্য খুব ভালো মেডিসিন হলো এই নিট্রামফস 6X। এটি 4টি করে ট্যাবলেট সারাদিনে 2 বার চুষে খাওয়ার পর হাফ কাপ উষ্ণ গরম জল খেলে খুব ভালো কাজ হয়। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কিন্তু আর কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। আর অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করবেন, তাদের পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকতে ভুলবেন না। জানো, সুস্থ থাকুন, ভালো থাকুন।